আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টগুলোর একটি পার্ট, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেন্সর। এবং ইন্ডাস্ট্রিয়াল সেন্সরগুলোর ভিতরের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হচ্ছে যে প্রক্সিমিটি সেন্সর। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি দেখছেন একটি সেন্সর, এই সেন্সরটি হচ্ছে 18 মিলি ডায়া। এটার ফিজিক্যাল ডাইমেনশন নিয়ে যদি কথা বলি, আমি এখানে একটি কেবল ইন করেছে আর এখানে একটি ইন্ডিকেটর ল্যাম্প আছে। আমি যখন এটাকে পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো তখন আপনারা সেটা দেখতে পারবেন ঠিকভাবে। আর এর ভিতরে ইন্টারনালি সব দেয়া আছে। আর এটি হচ্ছে যে বডির যে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটার প্যাচ। এটি একটি টু এয়ার সেন্সর, অর্থাৎ এটা ইন্ডাকটিভ সেন্সর, 230 ভোল্টে অপারেট করবে এবং এটি টু এয়ার, অর্থাৎ এটি কিন্তু আপনার 220 ভোল্টেই রান করাইতে হবে। এবং এটাতে কখনোই, আমি যেটা বলে থাকি বারবার সেটি হলো, ভুলেও কখনো এই ব্রাউন এ ব্লু এই দুটির মাঝে বা দুটির সাথে কখনোই ফেজ এবং নিউট্রাল কানেক্ট করবেন না, অর্থাৎ এই সেন্সরটিকে অবশ্যই সিরিজে কানেক্ট করতে হবে আপনার সার্কিটের সাথে। এটি হচ্ছে এটার অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজগুলো এটার সাথে বিল্ট ইন দেওয়া থাকে। আপনি যেখানে এটাকে ইনস্টল করবেন ঠিক সেই জায়গাটার সাথে আপনি এটাকে দিয়ে কমপ্লিট করে ফেলবেন। এই হলো এটার ফিজিক্যাল অ্যাক্সেসরিজ, যা কিছু থাকে সেটা আপনারা দেখছেন। এই কিছু ওয়্যার থাকে এই জায়গায়, এই ওয়্যার দিয়ে আসলে আপনি আপনার সার্কিটে এই সেন্সরটাকে আপনি কানেক্ট করে নেবেন। এই সেন্সরটিকে কিন্তু সরাসরি সিরিজে, অর্থাৎ লোডের সাথে কিন্তু, অর্থাৎ লোডটি হতে পারে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অথবা আপনার লোডটি হতে পারে একটি রিলে, মোট কথা হচ্ছে সেই লোডের সাথে যে কন্ট্রোল সার্কিট থাকবে সেটার সাথে এটিকে সিরিজে সংযোগ করা থাকবে। এটি এনো টাইপের সেন্সর। যখন এটার সামনে মেটাল আসবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে একটি, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে এটার ইন্টারনাল কন্ডিশনটা চেঞ্জ হবে, অর্থাৎ এটা এনো থাকলে মেটাল পাইলে এটা এনসি হবে এবং এটা আউটপুট লোডটাকে সে অ্যাক্টিভ করবে। এই হলো এই সেন্সরের বেসিক পার্ট। এখন আসুন এটি কোথায় ব্যবহৃত হয়। এটি ব্যবহৃত হয় হচ্ছে বিভিন্ন সেফটির ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি মনে করি যেটা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় তাহলে সিমেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টে এটি ব্যবহার হয়ে থাকে। যদি দেখা যাচ্ছে যে আমি একটা বেল্টকে কন্ট্রোল করতে চাচ্ছি, সেই বেল্টটা আস্তে আস্তে সে এর বাইরে যখন আসবে তখন এই একটি লোড অ্যাক্টিভ করে দেবে। এই অ্যাক্টিভ লোডের ক্ষেত্রে হতে পারে আপনার কন্ডিশনাল ইন্টারনাল চেঞ্জ, সেটা পিএলসির মাধ্যমে আপনি করবেন, যে পিএলসির সিগন্যালটি যদি হাই হয় তাহলে এটি বন্ধ হবে বা চালু হবে। এটা পুরোটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি সিস্টেমটা কীভাবে ডিজাইন করেছেন। এরপর এর সাথে সরাসরি পিএলসি না থাকলেও একটি এমসির কন্ট্যাক্টের সাথে এটাকে আপনি ইন্টারলক হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ সেফটি হিসেবে। যখন আপনার এটার সামনে একটি মেটাল অংশটি আসবে, যদি কোনো মেটাল অংশ এসে থাকে বা মেটাল অংশ যখনই সে ডিটেক্ট করবে, মেটাল ডিটেক্ট করার সাথে সাথে আপনার সিগন্যালকে সে হাই করবে এবং ওই হাই সিগন্যালের কারণে হতে পারে আপনার লোডটি অন হবে অথবা হতে পারে আপনার লোডটি বন্ধ হবে। এটা পুরোটাই ডিজাইন হচ্ছে যে আপনার নিজের কাছে। মোট কথা হচ্ছে যে এটি মেটাল পাইলে পরে এটার আউটপুটে পাওয়ারটা সাপ্লাই দেবে, মেটাল না পায় তাহলে নর্মাল কন্ডিশনে আপনার আউটপুটে কোনো লোড পাবেন না বা কোনো পাওয়ার সাপ্লাই দিবে না, এটা ওপেনলি থাকবে। এই সেন্সরটি কীভাবে কানেকশন করতে হয় সেটি নিয়ে আমি কথা বলবো। এবং এই সেন্সর সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবং এটি নিয়ে আপনারা কী কী ভিডিও দেখতে চান বা কী কীভাবে আপনাদের এটা ভিডিও পেলে আপনাদের ভালো হবে সেগুলো আপনারা জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উপরে ভিডিও দেওয়ার জন্য। আর এখানে জটিল কিছুই নেই, এটা একটা সুইচ মনে করবেন, এটা প্রক্সিমিটি সুইচ, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সুইচ। এই প্রক্সিমিটি সুইচের মাধ্যমে আপনি আসলে একটি লোডকে অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, এটি ছিল একটি প্রক্সিমিটি সেন্সর, পিএনপি এনও টাইপের সেন্সরের আপনার ওভারভিউ বা ফিজিক্যালি ডাইমেনশন নিয়ে বেসিক কথাবার্তা। আপনাদেরকে ইনভাইট করছি এটা নিয়ে আমি প্র্যাকটিক্যাল যখন করব, অর্থাৎ এটার সাথে আমি একটি লোড কানেক্ট করব, সেটা রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবেন সে ভিডিওটা অবশ্যই দেখার জন্য মিস করবেন না। সেখানে আশা করি আপনাদের পুরো কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানাবেন অবশ্যই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।